কোভিড পরিস্থিতিতে এমনিতে গত দু কর্মহীনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বেড়েছে বেকারত্বের হার দেশি অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে যতই দাবি করা হোক না কেন সেটা যে শুধুই কথার কথা ফের তার মান্যতা পেল সিএমআই এর সমীক্ষা রিপোর্টে ডিসেম্বরে গোটা দেশে বেকারত্বের হার বেড়েছে সাত দশমিক নয় শতাংশ গত অগাস্টে বেকারত্বের হার ছিল আরও বেশি আট দশমিক তিন শতাংশ সংশ্লিষ্ট মহলের উদ্বেগ অমিক্রণের কাঁধে চেপে করোনা সংক্রমণ নিদানিং বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা এ অবস্থায় অর্থনীতি ফের যেভাবে চলেছে তাদের বেকারত্বের হার আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী অগাস্টের পরে উৎসবের মরশুম থেকে বেকারত্বের হার কিছুটা হলেও কমেছিল নভেম্বরে তা দাঁড়ায় সাত শতাংশে কিন্তু ডিসেম্বরে ফের এক লাফে তার সাত দশমিক নয় শতাংশে পৌঁছে যায় শহরাঞ্চলে বেকারত্বের হার বেড়ে হয়েছে নয় দশমিক তিন শতাংশ গ্রামাঞ্চলে কিছুটা কম সাত দশমিক দুই আট শতাংশ প্রসঙ্গত দুহাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে জাতীয় পরিসংখ্যান দপ্তর একটি রিপোর্ট দেয় তাতে দেখা যায় দুহাজার সতেরো আঠেরো অর্থবর্ষে দেশে হার ছিল চার দশকে সর্বোচ্চ ছয় দশমিক এক শতাংশ রিপোর্ট অসম্পূর্ণ বলে দাবি করেছিল কেন্দ্র কিন্তু নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরে মোদী সরকার রিপোর্টের সত্যতা স্বীকার করে নেওয়া হয় পিওর চ্যানেল